বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকেও রাজধানীর আপতাবনগরে বিক্ষোভ করেছেন স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী সহ আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের সঙ্গে যোগ দিয়েছেন অভিভাবকরাও সকাল থেকে চলাই বিক্ষোভ বিকেল তিনটা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা শনিবার কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র ও সাধারণ মানুষ নিহত হওয়ার বিচার সহ শিক্ষার্থীদের দেওয়া নয় দফার দাবি আদায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যারারে বিক্ষোভ করছেন তারা এদিকে চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশব্যাপী শিক্ষার্থীদের উপর হামলা হত্যা নির্যাতনে জোরদার হয়েছে আন্দোলন ফলে বর্ধিত একশো সদস্য বিশিষ্ট নতুন সমন্বয়ক টিম ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এছাড়া রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন তারা এই অসহযোগ আন্দোলন সফল করতে মুক্তিকামী ছাত্র জনতার প্রতি জরুরি নির্দেশনা দিয়েছে শিক্ষার্থীরা